সুপ্রিয় শিক্ষার্থী, সবাই যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আমিও আল্লাহর রহমতে সহমত ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রথম অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ বীজ প্রক্রিয়াজাতকরণ নিয়ে। বীজ প্রক্রিয়াজাতকরণ আগে তোমাদের পড়িয়েছি বীজ সংরক্ষণ। বীজ সংরক্ষণ একটা, বীজ প্রক্রিয়াজাতকরণ একটা। এখন বীজ সংরক্ষণ করলাম, বীজটা প্রক্রিয়াজাত করতে পারলাম না, তাহলে বীজটা সংরক্ষণ করার কোনো মানে হয় না। কোন প্রক্রিয়াজাত করলে আমি বীজগুলো পরবর্তী বছরগুলো জন্য রাখলে আমার বীজগুলো সঠিক মাত্রায় ভালো হয় এবং সুস্থ হয় এবং পরিপূর্ণভাবে অঙ্কুরোদ্গম হয় এবং আদর্শ বীজগুলো গণ্য হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সর্বোচ্চ মানে বীজ পাওয়া যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। বীজের ব্যবসা আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। বীজের ব্যবসায় আর্থিক, বীজগুলো আমরা শুধু আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্যই রাখবো না, পরবর্তী বিজনেসের উদ্দেশ্যেও যাতে আমাদের বাড়ানো যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সেদিকেও আমরা বীজের লাভের সম্ভাবনা বৃদ্ধি পাই, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো বীজ প্রক্রিয়াজাত করুন, প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করবো বীজ প্রক্রিয়াজাত করুন। বীজ প্রক্রিয়াজাত করুন কি? বীজ সংরক্ষণ তোমাদের আমি বুঝিয়েছি, এখন বীজ প্রক্রিয়াজাত করুন কি? ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা, ফসল কাটার পর ফসলের বীজকে দানায় পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান এবং অঙ্কুরোদ্গম ক্ষমতাকে বজায় রাখার জন্যই বীজের সর্বপ্রকার বা পরিচর্যাকে বীজ সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ বলা হয়। বীজ সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ বলা হয়। তার প্রক্রিয়াজাতকরণ কি? তাদের বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান এবং অঙ্কুরোদ্গম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলা হয়। বীজ শুকিয়ে মান এবং আকার অনুযায়ী ভাগ করা এবং সর্বপ্রথমে সংরক্ষণের ব্যবস্থা করা বীজ প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বুঝো এবং জানো, না বুঝলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে যে সুফল পাওয়া যায়, বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে যে সুফল পাওয়া যায় তা তোমাদের সাথে আলোচনা করছি। বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পায়। বিশুদ্ধতা কি? বীজ যখন আমি সংরক্ষণ রাখবো, ওই বীজের অন্য জাতীয় বীজ না থাকে, কঙ্কর জাতীয় বীজ না থাকে, পোকামাকড়া কমন জাতীয় বীজ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বীজের বিশুদ্ধতা সৃষ্টি অবশ্যই করতে হবে। একটা বিশুদ্ধ বীজই আমরা বাজার বিক্রি করে অর্থনৈতিক রবানা হতে পারবো এবং আমার জমিতে বপন করেও আমি সফলতা অর্জন করতে পারবো। বীজ দেখতে আকর্ষণীয় হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুষ্ট হৃষ্টপুষ্ট মানুষকে যেমন ভালোবাসে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বীজও আমরা বপন করে আমরা সফলতা অর্জন করতে পারবো। বীজের অন্যতম ক্ষমতা বাড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন বীজ যখন আমি সংরক্ষণ রাখবো, এটা বীজের ক্ষমতাও বৃদ্ধি ক্ষমতাও অবশ্যই বাড়বে, তাহলে আমি সফলতা করতে পারবো। বীজের মান নিয়ন্ত্রণ, বীজের মান নিয়ন্ত্রণ, বীজের মান নিয়ন্ত্রণ বলতে কৃষিতাত্ত্বিক কলা কৌশল প্রয়োগ করে বীজ উৎপাদন হয়েছে কিনা সঠিকভাবে বোঝায়। প্রতিটি কাজেই বীজের গুণাগুণ নিয়ন্ত্রণেরকেই বোঝায়, নিয়ন্ত্রণকেই বোঝায়। বীজের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বীজের নমুনার মধ্যে পড়ে বিশুদ্ধ বীজ, ঘাসের বীজ থাকা যাবে না, বিশুদ্ধ থাকতে হবে বীজ, বীজের মধ্যে ঘাসের বীজ থাকা যাবে না, অন্য অন্য বীজের জাত থাকা যাবে না, তারপরে পাথর থাকা যাবে না, পাথর থাকলেও বীজের বিঘ্ন ঘটে এবং ওজনে বাড়ে বেড়ে যাবে এবং যে ক্রয় করবে তার জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং 100 বীজের মধ্যে 10টা বীজ পাথরে চলে গেলো, তাহলে এমনিতে 10টা বীজ কমে গেলো, সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে এদের মধ্যে বিশুদ্ধের হার, শতকরা হার বের করাই সবচেয়ে উত্তম, বিশুদ্ধের শতকরা হার বের করা উত্তম। আমি তোমাদের একটা সূত্র আজকে বুঝিয়ে দিব, সেই সূত্র তোমাদের অবশ্যই আজকে বলতে হবে, বুঝতে হবে। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা, নমুনা বীজের প্রতিটি বীজ গজায় তা বের করার একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, যখন বীজের আর্দ্রতা 35-60% থাকে তখন বীজটা আমাদের অঙ্কুরোদ্গম হবে না, ওইটাকে আর্দ্রতার পরিমাণ আনতে হবে 10-12% আর্দ্রতা আনতে হবে, তাহলে ওই বীজটা পরবর্তী বছরের জন্য অবশ্যই আমাদের কীভাবে গজাবে এবং অঙ্কুরোদ্গম বেড়ে যাবে। যে জায়গায় বেলে বা ধোঁয়াশ বেলে মাটি বা আদর্শ ধোঁয়াশ মাটি থাকে তাকে বলা হয়, ওই মাটিতে বীজ বপন করা উপযুক্ত একটা জায়গা, কারণ বাংলাদেশে আমাদের মাটি চাষাবাদ করার জন্য উপযুক্ত মাটি, কারণ এই দেশে সব প্রকার ফসলই ভালো জন্মে। তো যদি বীজ গজাবে ততই হবে তার বীজের অঙ্কুরোদ্গমের হার। যেমন আমি বীজের আর্দ্রতা পরীক্ষা তোমাদের সাথে আলোচনা করব, বীজের আর্দ্রতা আগে বললাম, বীজের মান নিয়ন্ত্রণ, বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা, বীজের আর্দ্রতা এখন তোমাদের সাথে আলোচনা, বীজের আর্দ্রতা, বীজের আর্দ্রতা বলতে বীজ থেকে আর্দ্রতা বের করে দিয়ে যতটুকু আর্দ্রতা তা জানার পদ্ধতিকে বীজের আর্দ্রতা পরীক্ষা বলা হয়। বীজ থেকে আর্দ্রতা বের করে কতটুকু আর্দ্রতা আছে তা বের করাকে বলা হয় বীজের আর্দ্রতা। তাহলে বীজের আর্দ্রতার একটা সূত্র আছে, আর্দ্রতা সূত্র এইখানে দেখো, দেখো এই মোট বীজ মাইনাস অপসারিত বীজ, অপসারিত বীজ
বা মন বিষ, মন বিষ গুণন 100। এই যখন আমাদের বীজ থেকে ফসল থেকে আদর্শ বীজ বের করা বা আদ্রতার বীজ বের করার উপযুক্ত একটা সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।